পদ্মা ও আরিয়াল খা নদী বেষ্টিত মাদারীপুর শিবচর উপজেলা কৃষি নির্ভর এখানকার মানুষ ধান পাট এলাকার প্রধান ফসল তবে পদ্মা সেতু নির্মিত হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের একুশ জেলার আর্থ সামাজিক কাঠামো এই সেতুকে ঘিরে ইতোমধ্যে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে যেগুলি সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের জায়গা বদলে যাবে মাদারীপুর প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের পাঠানে প্রতিবেদন জানাচ্ছেন দিবাকর বিশ্বাস পদ্মা নদীর উভয় প্রান্ত একসময় জনশূন্য ছিল কিন্তু পদ্মা সেতুকে ঘিরে দুপারের জীবনযাত্রার মান পাল্টে যাচ্ছে সেতুটি চালুর আশায় বুক বেঁধেছেন এলাকার সর্বস্তরের মানুষ সারা দেশের ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা এখানে দুই পরিবারের বসত স্থাপন হবে এই পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মা শুধুমাত্র পদ্মা সেতুর কারণে আজকে আমরা এই উন্নয়নের এই অগ্রযাত্রায় আমরা পৌঁছতে পারছি এই সেতুকে ঘিরে আন্তর্জাতিক বিমানবন্দর শেখ হাসিনা তাৎপল্লী শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শেখ রাসেল শিশু পার্ক ফজিলাতুন নেসা মুজিব নার্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বেগম রোকা কর্মজীবী মহিলা হোস্টেল আধুনিক পৌরবাস টার্মিনাল সহ বিশ্বমানের অলিম্পিক ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে খুশি এলাকার মানুষ পদ্মা সেতু ইনশাল্লাহ 11টা স্টিং যাবে ইনশাআল্লাহ বাস্তব হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নাই। পদ্মা সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে 11টি স্প্যান উত্তোলন করায় 1650 মিটার দিস্যমান হয়েছে। সেতু নির্মাণ হলে বদলে যাবে দক্ষিণ অঞ্চলের 21 জেলার 800 সামাজিক কাঠামো। এখানে অনেক মেঘা প্রকল্প বিশেষ করে পদ্মা সেতু হওয়ার কারণেই এই মেঘ মেগা প্রকল্পগুলো এখানে আসে এবং মাননীয় চিফ উইপ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এগুলো ইতিমধ্যে কিছু কিছু প্রকল্প বাস্তবায়িত হতে চলছে দ্রুতগতিতে ঢাকা সহ সারা বাংলাদেশের সাথে এই দক্ষিণবঙ্গে যোগ স্থাপিত হবে যাতে অর্থনীতির একটা গতি সঞ্চার হবে মানুষ বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে বাংলাদেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে বহুমুখী পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয় পুরো দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে সব মিলিয়ে স্বপ্নের সেতু দেশের মানুষের সার্বিক কল্যাণ বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ঘূর্ণিঝড় ফনির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বসত ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ফনির প্রভাব অমাবস্যা ও বায়ুচাপের কারণে অতি জোয়ারের পানিতে কক্সবাজার উপকূলীয় মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে দ্বীপাঞ্চলে শক্ত বেরি মাথ না থাকায় অনায়াসে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে এ পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত টেকসই বেরি মাথ নির্মাণের দাবি জানান ভোলার মনপুরা উপজেলার নতুন বেরিবাঁধ ভেঙে হাজিরহাট ইউনিয়নের সোনার চর দাসের হাট ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকা প্লাবিত হয়ে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এছাড়া তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের একশো ফুট বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে ফসলি জমি প্লাবিত হয়েছে গাইবান্ধায় গত দুই দিনের ঝড়ো হাওয়া সহ লাগাতার ভারী বৃষ্টিতে উঠতি বোরো ধান কাটা ও মারায় কাজ ব্যাহত হচ্ছে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বারোশো হেক্টর জমির ইড়ো বুড়ো ধান জমিতে নুয়ে পড়েছে এটা চরম ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় কৃষকরা খূর্ণিঝড় ফোনের আঘাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বেরিবাট এলাকার শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে মুড়ি চিড়া গুড় বিস্কিট মোমবাতি ও দেশালায় দেওয়া হয়েছে এদিকে চাপ করে খূর্ণিঝড় ফোনের আঘাতে আহত প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড